তো এই ধরনের রিংটোন গ্লিচের ভিডিওগুলি আপনিও চাইলে মোবাইলের মাধ্যমে জাস্ট কয়েক মিনিটের মধ্যে মেকিং করতে পারবেন। তো ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে, তাই লাস্ট অবধি অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ওয়েল, আমরা কাইনমাস্টার অ্যাপটিকে ইউজ করব, বাট আপনারা যদি উইদাউট ওয়াটারমার্ক ছাড়া এই ভিডিওটি মেকিং করতে চান, সেক্ষেত্রে কাইনমাস্টারের মড অ্যাপ্লিকেশনটি ইউজ করতে হবে। তো ওটা কী করে ডাউনলোড করতে হয় তার উপর আমার চ্যানেলে অলরেডি একটু ভিডিও বানানো আছে, তো তার লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, সেটা ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তো এই অ্যাপটা আমরা ওপেন করব। ওপেন করলে তিনটে রেশিও শো হবে, তো আমরা 16:9 রেশিও আছে ওটা চুজ করব। চুজ করলে মিডিয়া অপশানে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড একটি চুজ করে নেব ব্ল্যাক কালারে। ওকে, তো এবার আমরা লেয়ার অপশানে গিয়ে মিডিয়া থেকে একটি মিউজিকের টেমপ্লেট এখানে অ্যাড করব। ওকে, তো সেটার আমরা ফুল স্ক্রিন করে নেব, দেন আমরা চাইলে এর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে নিতে পারি। ওকে, দেন আমরা এই টেমপ্লেটের উপর ট্যাপ করে এর ব্লেন্ডিং অপশানে গিয়ে আমরা এটা স্ক্রিন করে নেব। ওকে, দেন আমরা এই ব্যাকগ্রাউন্ড অপশানে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা ব্রাইটনেসটা একদম ডাউন করে দেব। ওকে, দেন আমরা আবার লেয়ার অপশানে গিয়ে গ্যালারি থেকে একটি ব্ল্যাক বার এখানে অ্যাড করব, তো ওটাও কিন্তু আমরা ড্র্যাগ করে ফুল স্ক্রিন করে নেব। ওকে, দেন আমরা এই ব্ল্যাক বারের ডিউরেশনটা অ্যাডজাস্ট করে নেব। দেন আমরা লেয়ার অপশানে গিয়ে মিডিয়া থেকে আবার একটি পিএনজি ইমেজ এখানে অ্যাড করব, তো সেটাও আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নেব, দেন এর ডিউরেশনটাও আমরা অ্যাডজাস্ট করে নেব। ওকে, দেন আমরা এর ব্যাকগ্রাউন্ডের কালারটা ভালো লাগছে না বলে একটি শ্যাডো কালারের ব্যাকগ্রাউন্ড বানিয়ে নেব। ওকে, তো এটা আমাদের পারফেক্ট লাগছে, দেন আমরা এর ডিউরেশনটা অ্যাডজাস্ট করে নেব, দেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডে অ্যাডজাস্ট করার জন্য বাকি অংশগুলি ট্রিম করে বাদ দিয়ে দেব। ওকে, এবার আমি এখানে একটি পিএনজি লোগো আছে আমার চ্যানেলে বানানো, সেটি অ্যাড করব, তো আপনারাও বানিয়ে রাখবেন আপনাদের পছন্দ মতো লোগো। ওকে, সেটা অ্যাড করে আমি অ্যাডজাস্ট করে বসিয়ে নেব, দেন এর ডিউরেশনটা আমি অ্যাডজাস্ট করে নেব। এবার আমাদের লাস্ট কাজ, সেটা হলো এখানে অডিওটা অ্যাড করা, তো অডিও অপশানে গিয়ে গ্যালারি থেকে একটি মিউজিক অ্যাড করে নেব, তো সেটা আমরা ট্রিম করে বাকি অংশটি বাদ দিয়ে দেব। ওকে, দেন আমরা এবার এটাকে সেভ করব, তো আমরা শেয়ার অপশানে গিয়ে গ্যালারিতে এক্সপোর্ট করে নেব। তো দেখলেন বন্ধুরা, খুব সহজেই কিন্তু আমরা এই ভিডিওটি মেকিং করে ফেললাম। আশা করি আপনাদের এই ভিডিওটি দেখে একটু হলেও হেল্প হয়েছে, হেল্প হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন, এবং যারা নতুন এসেছেন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন। তো আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের মতো আমি বিদায় নিলাম, দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সো বাই।